আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন, আমাদের এখানে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে কালকে রাতে থেকে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর সব থেকে বেশি খারাপ লাগতেছে, দেখেন আমার আম্মু আজকে কি কাজ বাজাইছে এত বৃষ্টির মধ্যে। দেখেন যে বাহিরে মাঠে চলে গেছে, সে হচ্ছে যে ঘরের নিচে যে ভ্যাকসিন থাকে ওগুলো হচ্ছে ধুয়ে দিতেছে। আমি বারবার যাইতে মানা করছি, আম্মু কিন্তু অনেক অসুস্থ, আম্মু আমার কোনো কথা শুনে না, জানেন না। তারপরে হচ্ছে বের হয়ে গেছে, দেখেন এই বৃষ্টির মধ্যে এখন যদি আম্মুর জ্বর আসে তাহলে কী অবস্থা হবে। আমি বলছি আম্মু তুমি যাও না, আম্মু তুমি যাও না, আম্মুকে কার কথা শুনে, আমার কোনো কথাই সে শুনতে রাজি না। দেখেন চলে গেছে, আমার খুবই খারাপ লাগতেছে, তাকে কোনো কথা বললে কথা শোনানো যায় না। তো আসলে ভাবছি গরম গরম একটু চা বানাই দিব, চা খাবে। এই দেখেন বাহিরের কী অবস্থা, এত বাতাস আর এত ঝড় তুফান, কোথায় কোথায় বৃষ্টি হইতেছে বলেন তো। আর এখানে হচ্ছে আমি একটু চা নিয়েছি খাওয়ার জন্য, আম্মু আসলে আম্মুকে বানাই দিব, সকালবেলা হচ্ছে এখনও চা খাই নাই। আর শিলদামনি হচ্ছে কালকে রাত্রে বলে রাখছিল সে আজকে ঘুম থেকে উঠে হচ্ছে বার্গার খাবে। আসলে বার্গার বানানোর কিছুই কিন্তু বাসায় নেই। তারপরে হচ্ছে মেয়ে যেহেতু চাইছে, শিলদামনিকে হচ্ছে আজকে গরিবের বার্গার বানাই দিব শিলদামনি ওঠার পরে। আর কীভাবে বানাই সেটা অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদের সাথে যদি কিছু শেয়ার না করি তাহলে কিন্তু আর ভালো লাগে না। এখন সব থেকে বেশি কষ্ট লাগতেছে মায়ের জন্য, দেখেন মায়ের কী অবস্থা। আমার মা কিন্তু আমার কোনো কথা শুনে না, বললেও শুনে না। দেখেন তার এখন কী দরকার আছে এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ভ্যাকসিনগুলো ধোয়ার। আমিও যাইতে চেয়েছিলাম তবে আমি গেলাম না, শিলদামনি হচ্ছে একা ঘরে, অনেক বাতাস তো শিলদামনি ভয় পায়, তার জন্য আমি আর যাই নাই। চাটাও ঠান্ডা হয়ে যেতেছে, তো দেখি শিলদামনি উঠুক উঠলে হচ্ছে ওর জন্য যখন আমি গরিবের বার্গারটা বানাই সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেখাবো কীভাবে বানাইলাম মেয়ের জন্য গরিবের বার্গার। এই যে ভিডিও করে রাখতাছি তো, তুমি যে আমার কথা শুনো না। এই তো আমি জানি না, ওই যে হ্যার বই নেড়া কইবো যখন আবার হ্যার জড়াইবো বৃষ্টি আইবো, কইছে আমি ভিডিও করে রাখতাছি, সবাই দেখবো আমার কোনো দোষ নাই। মন সারা রাত ঘুমাইতে পারে না তো, ঠান্ডা সারা রাত কাশে, আমার কোনো কথাই শুনে না। তো পাশে পাশে একটা বড় আপু আছে, বড় আপু বলতেছে আম্মু ভিজতেছে, আম্মুকে কিছু বলি না কেন, আসলে আম্মুকে বললে তো আম্মু কথা শুনে না, কি করব। দেখে আমি ডাকি, এই আম্মু এখন আয়সা পড়ো, আয়সা গোসল করো, আম্মু আয়সা পড়ো, আয়সা পড়ো, আয়সা পড়ো। আয়সা পড়তেছে আবার যায় নাকি তাও জানি না, আসার পরে কি জানি কেন যে আম্মু আমার কোনো কথাই শুনতে চায় না, আমার একদম ভালো লাগে না। আসুক দেখি, আর মেয়েকে একটু ডাইকে তুলি, মেয়েও আমার একদম নবাবজাদি হয়ে গেছে, কোনো কথা শুনে না আমার। ওই মনে হয় আম্মা যেন আমার আসতেছে, যাই গিয়ে। তো এই তো অবশেষে ঘুম থেকে উঠেছে আমার রাজকন্যা, চারপাশে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখালাম, এই দেখেন ঘুম থেকে উঠে এসেছে, সে হচ্ছে এখন বার্গার খাবে। আমি বললামই তো বার্গার বানানোর তেমন কিছুই ঘরে নেই, তো কী করবো, মেয়ে যেহেতু আবদার করেছে তাকে তো খাওয়াতে হবেই। তো এখন হচ্ছে আমি তাকে একটা গরিবের বার্গার বানিয়ে দিব, তার জন্য সে হচ্ছে আমার হাতে সস এনে দিল। আর এখানে হচ্ছে শিলদামনির নানা ভাই শিলদামনির জন্য কালকে রাত্রে একটা পাউরুটি নিয়ে এসেছিলো, আমি ফোন করে বলেছিলাম বাবাকে যে বাবা শিলদামনির জন্য একটা পাউরুটি নিয়ে এসেন, তো পাউরুটি নিয়ে আসছে। আর এখন হচ্ছে শিলদামনি সস দিল, আর এখানে হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি গরিবের বার্গার বানানোর জন্য। তো দেখেন আমি কিভাবে হচ্ছে আমার গরিবের বার্গারটা বানাই, আপনারা সবাই দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি না কে কে হচ্ছে আপনারা এরকম আমার মতো চুরি চুরি গরিবের বার্গার বানান। আর হচ্ছে সাথে একটু জিরা ফাঁকি দিয়ে দিব, আম্মু হচ্ছে বাসায় প্রায় সময় জিরা গুঁড়া আরও মশলা টশলা সব কিছু গুঁড়া করে রাখে। দেখেন এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এপাশ দিয়েও বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের এপাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু আগে তো আম্মুকে বারান্দা থেকে চিলাইতেছিলাম, আম্মু কিন্তু এখনও ঘরে আসে নাই, তো আম্মু আসলে হচ্ছে আম্মুকে আগে একটা চা বানিয়ে দিব আর একটা ডিম সিদ্ধ করে নিব, কারণ আম্মুর শরীরটা অনেক খারাপ কিছুদিন যাবত। আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি আমার আম্মুর শরীরটা ভালো না, আম্মুর শরীরটা ভালো না, আম্মু কিন্তু একদম আমার কথা শুনতেই চায় না। সে আর আমার কথা কি শুনবে, আম্মু হচ্ছে আম্মুর কথা মতোই চলে, সে আমার কোনো কথাই শুনতে রাজি না। তো এখন এখানে কিন্তু তাওটা গরম হয়ে গেছে, তো এখন এটার মধ্যে হচ্ছে আমি আগে ডিমটা পোস্ট করে নেই, তারপরে হচ্ছে গরিবের বার্গারটা মেয়ের জন্য বানাই। তো ডিমটা পোস্ট করতেছিলাম, তাওটা মনে হয় একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু পানি ছিল ইসের মধ্যে খুরচুনের মধ্যে আমি দেখিনি,
তো ঘেটার জন্য খেয়াল করিনি, দেখে বারবার হচ্ছে শব্দ হইতেছিল ছিট ছিট করে। আর এখন হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিছি সাথে। সিজদামণির কিন্তু একদমই তরস হইতেছে না, সে কতক্ষণ হচ্ছে তার বার্গার খাবে। ওই দিন এরকম করে একটা বানিয়ে দিয়েছিলাম, সে খেয়ে মজাই পেয়েছে। আসলে ভেবেছি একটু ম্যানেজ বানায় দিব, ঘরে টুকটাক কাজ করে দেখা যায় আলসামি লাগে, ভালো লাগে না যেটা সেটা বানাই। আর নয়তো আমার চ্যানেলে কিন্তু আগের যে ভিডিওগুলো আছে দেখবেন, আমি আগে অনেক টাইপের অনেক কিছু বানাতাম, তো সেগুলো হচ্ছে শেয়ার করতাম ইসাতে চ্যানেলে। তো এখন না ওরকম করা হয় না, আসলে ভালো লাগে না। সিজদামণিকে নিয়ে স্কুলে যাই বা বাহিরে কোনো প্রয়োজনে যাই, ঘরে কাজ থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আর নয়তো আগের মতো থাকলে দেখা যেত আমি অনেক কিছুই বানাতাম, তো আসলে এখন আগের মতো ওরকম ভালো লাগে না। তার জন্য দেখা যায় মাঝে সাঝে মেয়ের ছোটো ছোটো আবদারগুলো রাখার চেষ্টা করি, তো দেখি আজকে বিকালে একটু ম্যানেজ বানাতে পারে কি না, তাহলে ঝটপট করে কিছুকে বানিয়ে দেওয়া যাবে। তো আমি ডিমটা পোস্ট করে উঠিয়ে নিলাম, এখন হচ্ছে আমি দিব গরিবের বার্গারের পাউরুটিটা, হচ্ছে গরম করে নিব, কারণ এটা একটু গরম করে নিলে না খেতে ভালো লাগে, দেখা যাবে একটু মুচমুচে হবে, ভালো লাগবে। আর নয়তো ঠান্ডা ঠান্ডার মধ্যে দিলে ভালো লাগবে না তত একটা। তো তেলটা একটু গরম হয়ে নেক, তেলটা গরম হলে হচ্ছে আমি রুটিটা ভেজে নিব। তো আমি দিয়ে দিলাম এক পিস রুটি, এটা ভালোভাবে একটু গরম করে পরে আবার আরেক পিস দিয়ে দিব। এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আসলেই তত একটা বেশি সময় লাগে না গরিবের বার্গার বানাতে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখেন এক পাশ লাল হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিলাম। এখন আরেকটু তেল দিয়ে হচ্ছে আমি আরেকটা ভেজে নিব। আমি আসলে কি তেলটা একটু বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না, একদম খুব কম তেলে। আমি তো সাদা রুটি খেতেই পারি না, আম্মু যখন হচ্ছে রুটি বানায় আমি তো কখনোই রুটি খাই না, আমি হচ্ছে পরোটা খাই। তো সিজদামণি আমার মতো হয়েছে সাদা রুটি পছন্দ করে না, সে হচ্ছে পরোটা অনেক পছন্দ করে। আর এই তো এই রুটিটা কিন্তু প্রায় ভাজা শেষ, আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে যাচ্ছে আমার গরিবের বার্গারটা। তো অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের গরিবের বার্গারটা কেমন হয়েছে। আমি বার্গারটা বানাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই পাশ থেকে হচ্ছে আমার আম্মুর জন্য আমার অনেক টেনশন হইতেছে, আম্মু এভাবে বৃষ্টিতে ভিজতেছে, আম্মুর কিন্তু নির্ঘাত আজকে জ্বর আসবেই, এমনিতেই তার দুই একদিন পরপর জ্বর আসে, ঠান্ডা লাগে, কি বলবো, আম্মু আমার কোনো কথাই শুনতে রাজি না। তো এখন দিয়ে দিলাম আমি প্রথম যেই পাউরুটিটা ভেজে রেখেছিলাম ওইটা, ওইটার মধ্যে একটু সস দিয়ে দিব। আর এখন হচ্ছে দিয়ে দিব ডিমটা, তো এই তো এখানে দিয়ে দিলাম ডিম পোস, আর এটার উপরে দিয়ে দিব হচ্ছে আর একটু সস দিয়ে হচ্ছে আমি আর বাকি যে আরেক পিস পাউরুটি আছে এখন ওইটা দিয়ে দিব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার গরিবের বার্গার। এই তো আমার গরিবের বার্গার কিন্তু রেডি হয়ে গেছে, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি উঠিয়ে আমার গরিবের বার্গারটা কেমন হয়েছে। তো এখানে এখন আমার গরিবের বার্গার রেডি। তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।